স্বামী সোমেশ্বরানন্দ জি মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, একটুতেই রাগ হয়, একজনের উপর রাগ অন্যের উপর গিয়ে পড়ে, কি করব? উত্তর, মনোবিজ্ঞানে একে ডিসপ্লেসড অ্যাঙ্গার বলে। রাগ নানা কারণে হয়, আপনার ক্ষেত্রে মূল কারণটা না জানলে আমার পক্ষে সমাধান দেওয়া কঠিন। যাই হোক, সংক্ষেপে বলি, বাড়িতে রাগ হলে কিছু সময়ের জন্য অন্য জায়গায় চলে যান, লম্বা শ্বাস নিন ও ছাড়ুন 2 মিনিট, কিংবা বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিন 1 মিনিট। এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে থাকুন। শ্রী শ্রী মা ছবির সামনে বসে কল্পনা করুন যে তিনি আপনাকে দেখছেন। এই তাৎক্ষণিক সমাধানগুলির 2-1টি অভ্যাস করে দেখুন, কিন্তু গভীরে যেতে হলে কিছু বিষয় বোঝা দরকার তাত্ত্বিক ও প্রয়োগিক দিক থেকে। এ বিষয়ে টেনশন কমানোর উপায় বইটি দেখতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, বলা হয়েছে জপ মনে করবে, ঠোঁট কি জিভ পর্যন্ত নড়বে না, কিন্তু ঠোঁট বা জিভ কি হালকাভাবে নড়তে পারে? উত্তর, জপ 3 ভাবে করা যায়। পূজোর সময় পুরোহিতের জপ বাচিক, কারণ অন্যেও শুনতে পায় শব্দ, আর উপাংশ জপে শব্দ শুধু জপকর্তা শোনেন, কারণ এ হয় আস্তে আস্তে, কিন্তু মানসিক জপ চলে মনে মনে, ফলে ঠোঁট জিভ নড়ে না। বাচিক জপে শক্তি বেশ কিছুটা বাইরে যায়, উপাংশুতে সামান্য, কিন্তু মানসিক জপে পুরো শক্তি ভেতরে যায় বলে সবচেয়ে বেশি ক্রিয়াশীল, এজন্যই মানসিক জপে বেশি জোর দেওয়া হয়। তবে বর্তমানে আপনার যদি এতে অসুবিধা হয়, ঠোঁট জিভ হালকাভাবে নাড়িয়ে উপাংশ জপ করতে পারেন, কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করুন মানসিক জপের, যাতে মন্ত্র জপের ফল বেশি করে পান। শেষ প্রশ্ন, আপনি লিখেছেন মৃত্যু হারিয়ে যাওয়া নয় আমার কাছে, এর অর্থ কি তা বিশদভাবে বলবেন? উত্তর, এ কথা লিখেছি কারণ এটা আমি দেখেছি প্রত্যক্ষভাবে। সাধন জীবনের দিনলিপি পড়লে এমন অনেক ঘটনার কথা জানতে পারবেন, ওই বইয়ে নেই এমন এক ঘটনা বলি এখানে। পরিচিত এক মেয়ে হঠাৎ মারা গেলে তার শ্রাদ্ধের দিন সকালে কিছু ঘটনা অনুভব করি, যদিও তার বাড়ি থেকে 1500 কিলোমিটার বেশি দূরে এক জায়গায় ছিলাম। সন্ধ্যায় চেয়ারে বসে কিছু লিখছিলাম আজকের মতোই, কিছু বাদে চেয়ার হেলান দিয়ে চোখ বুঝে 2-4 মিনিট বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে মেয়েটিকে দেখি খুব আনন্দে মাছের ঝোল খাচ্ছে, মুখে হাসি। পরদিন তার এক আত্মীয়কে ফোন করে প্রশ্ন করি ওই মেয়েটির শ্রাদ্ধে কি কি খেতে দেওয়া হয়েছিল। তিনি বলেন নিরামিষ ভোগ ছিল। শুনে ভাবলাম যে ওই মাছ খেতে দেখাটা আমার মনের ভ্রম, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বলেন আমি নিরামিষ দিলেও প্রতিবেশী এক ভদ্রমহিলা মাছ রান্না করে এনেছিলেন, যেহেতু তিনি খুব ভালোবাসতেন মেয়েটিকে সেজন্য আমরা ওই মাছের রান্নাও নিবেদন করেছিলাম। তখন তাকে ওই ঘটনার কথা শোনাই, বলি মেয়ে খুব তৃপ্তি করে হাসি মুখে মাছ খেয়েছে মনে হচ্ছে, চিন্তা নেই, তার আত্মা শান্তিতে আছে।